What we do here is go back. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমিনাস কিচেন থেকে আমি আমিনা বলছি। আজকে আমি গরু মাংস রান্না করব। নতুন আলু দিয়ে আমি গরু মাংসটা রান্না করব। এখানে আমি 1 কেজি গরু মাংস নিয়েছি আর কয়েকটা আলু আমি কেটে নিয়েছি। তো ভিউয়ার্স, চলুন দেখে নিই আমার ঘরের স্টাইলে আলু দিয়ে গরু মাংস রান্না করব। সো ভিউয়ার্স, একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে দিচ্ছি। আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে দারচিনি, এলাচ, তেজপাতা নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়েছি 1 চা চামচের মতন, মরিচের গুঁড়ো নিয়েছি 1.5 চা চামচের মতন। ধনিয়া গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, জিরা গুঁড়ো নিয়েছি 1 চা চামচের থেকে একটু বেশি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। আমি একটু গরম মশলাটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 1.5 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি।
করছি। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। যেটা ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি কষানোর জন্য। এবার আমি মাংসটাকে ঢেকে দিব। চুলার আঁচটা আমি একদম কমে রেখেছি, লো আছে, আমি 2 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। আমার 2 মিনিট হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করছি। আমি একটু পানি গরম করে রেখেছিলাম, এই গরম পানিটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ফুল আঁচে বাড়িয়ে ঢেকে দিচ্ছি। একদম মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আমি
একটু ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি। এখন আমি মাংসের মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। চুল আসতে পারি, আমি আর একটু রান্না করে নিচ্ছি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিচ্ছি। এখন আমি মাংসটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমার নতুন আলু দিয়ে আমি মাংস রান্না করেছি গরুর মাংস। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার আজকের রেসিপিটি, নতুন আলু দিয়ে গরু মাংসের ঝোল। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে ফেলবেন। সবিওয়ার্স ভালো থাকবেন। সবিওয়ার্স, হয়ে গেল আমার আজকের রেসিপি, নতুন আলু দিয়ে গরু মাংসের ঝোল। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে ফেলবেন। সবিওয়ার্স ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।